সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। পুরো অনুষ্ঠান জুড়ে গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসান আবাবিল, হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স। পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতো প্রতিদিনের মতো আমাদের স্টুডিওতে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন আমাদের আজকের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, দেশ বরেণ্য কার্ডিওলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভিজিটিং কনসালটেন্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। সম্মানিত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, আমাদের আজকের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই আজকের সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আজকের বরেন্দ্র টেলিভিশন ধন্যবাদ, তাদের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে পুরো রমজান মাস জুড়ে ঠিক 4:30 প্রতিদিন আপনারা বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায় আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আপনাদের জন্য যদি কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো ভাবনা, স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করার জন্য। সম্মানিত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই কারণে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম স্যার যে এই যে রমজান মাসে একটা বিশেষ মাস আমাদের জন্য, আমাদের মুসলিম উম্মার জন্য একটি রহমত বরকত এবং নাজাতের মাস, বিষয় হচ্ছে যে হার্টের যে সমস্ত রোগী আছেন যারা হার্টের অলরেডি অপারেশন করে ফেলেছেন, তারা কী ধরনের সাবধানতা এই রমজান মাসে মেনটেন করবে? না, প্রথমেই তাদের যে চলাফেরা, খাওয়া দাওয়া এবং ওষুধপত্র, বিষয়টা তো এই যে তারা কী ধরনের চলাফেরা করবে, কী ধরনের খাওয়া দাওয়া করবে এবং ওষুধপত্রটা কীরকম হবে। যেটা হলো যে রমজান তো আমরা এটা মেডিকেল সায়েন্সের ভাষায় এই যে প্রক্রিয়া এটা হলো ফাস্টিং। ফাস্টিং একটা নির্দিষ্ট সময়ে থাকবে, না খেয়ে থাকবে এবং এর সাথে যে পবিত্র যে বিষয়গুলো আছে সেই পবিত্র ফাস্টিং প্লাস এই পবিত্র বিষয়গুলো, যে সব কিছুর যে সিয়াম, আমাদের আমাদের চলাফেরা, আমাদের দৃষ্টি, আমাদের আমাদের সংযম, আমাদের রিপুর সংযম, সব কিছুই মিলেই কিন্তু এই রমাদান এবং রমজান পালন। তার মধ্যে বিশেষ করে আমাদের যে হৃদরোগ এবং যে হৃদরোগের অলরেডি অপারেটেড কেস, অপারেটেড মানে হয় তার কোনো ভালভের অপারেশন হয়েছে বা হয়তো তার বাইপাস অপারেশন হয়েছে অথবা তার হার্টের রিং লাগানো হয়েছে, সাধারণত এই অথবা পেসমেকার লাগানো হয়েছে হার্টে আর কি, এই এই বিষয়গুলোর মধ্যে এই এই বিষয়গুলোর বেশিরভাগ আমাদের রোগীগুলো এর মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, হয় ভালভের অপারেশন, না হলে বাইপাস করা, না হলে তার পেসমেকার লাগানো অথবা রিং লাগানো হয়েছে আর কি। তো এগুলি তাদের যে উপদেশ আমাদের দেওয়া থাকে সেই উপদেশগুলো তারা মানবে। যেমন ওষুধ খাওয়ার ক্ষেত্রে সকালের যে ডোজটা তারা খেত, তারা এটা ইফতারের পরপর সে খাবে এবং রাতের যে ডোজটা তারা খেত এটা সাহারির সময় খাবে আর কি। এটা হলো মূল কথা আর কি। এর কোনো এর ব্যত্যয় হতে গেলে বা এর যদি কোনো অসুবিধা হয় তাহলে তার কনসাল্টিং যে ফিজিশিয়ান আছে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ সে গ্রহণ করবে। চলাফেরার ক্ষেত্রে কি কোনো ভিগোরাস এক্সারসাইজে যাওয়ার দরকার নাই, কারণ তো শরীর তো এমনি ফাস্টিং হচ্ছে, তার শরীরের যে গ্লুকোজের স্বল্পতা সেটা কিন্তু হচ্ছে। এখন এখানে যদি আমি একটা এক্সারসাইজে যাই ডিউরিং ফাস্টিং পিরিয়ড, তাহলে তার তো আরও সেখানে তার পিপাসা বাড়বে, ডিমান্ড বাড়বে এবং সেক্ষেত্রে তার রোজা রাখাটা কষ্ট হয়ে যাবে আর কি। আর যেটা খাওয়া দাওয়া চলাফেরা, খাওয়া দাওয়ার মধ্যে যেটা হচ্ছে তৈলাক্ত চর্বি, এটা আমার মনে হয় যে আমাদের এই সাবকন্টিনেন্টের একটা প্র্যাকটিস যে আমরা একেবারে চর্বি, তৈলাক্ত জিনিস, ভাজা পোড়া, হ্যাঁ ট্রান্স ফ্যাট আমরা, হ্যাঁ ফ্যাটটা গ্রহণ করি না করি আমরা যদি যেমন ছোলা, হ্যাঁ হালকা অল্প সিদ্ধ ছোলা তেল ছাড়া এবং আদা এবং ফলমূল, হ্যাঁ তারপর জুস, স্যুপ খেতে পারি আমরা, এই এই জাতীয় শাকসবজি, এই জাতীয় যদি আমাদের ইফতারের সময় আমরা রাখি তাহলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়, তৈলাক্ত খাবার না খেয়ে। ধন্যবাদ। এবং হৃদরোগীর জন্য একই কথাই আর কি, এভাবে সে মেনটেন করবে। হ্যাঁ ধন্যবাদ স্যার, আসলে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের সম্মানিত মেহমান ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার। স্যার আপনি তো আসলে হার্টের এই রোগীদের সেবা দীর্ঘদিন থেকে দিয়ে আসছেন, তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি স্যার যে হার্টের পেশেন্ট যারা রয়েছেন তারা
হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় উদ্গ্রীব থাকে যে চিকিৎসা পদ্ধতিটা কতখানি আধুনিক হচ্ছে। তা আসলে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন কি হার্টের জন্য স্যার? আচ্ছা, এখন হার্টের আমরা মানে হার্টের অসুখটা কি হলো এটার উপর নির্ভর করেই কিন্তু তার চিকিৎসা পদ্ধতি নির্ণয়ন হবে। একটা হলো যে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ ওষুধের মাধ্যমে এটাকে ঠিক করা অসুখটাকে, আর একটা হলো যে ইন্টারভেনশন, অর্থাৎ যে এটার এর মধ্যে কোনো ইন্টারভিন করা, কাটাছেঁড়া করা, কাটা, আরেকটা হলো সার্জারি, সার্জারি যেটা কাটাছেঁড়া আর কি। হ্যাঁ, এই তিনটে অ্যাপ্রোচ কিন্তু আছে আমাদের দেশে। একটা হলো যে মেডিকেশনের মাধ্যমে, যেটাকে আমরা ফার্মাকোলজি বলি ওষুধের মাধ্যমে, একটা হলো ইন্টারভেনশনের মাধ্যমে, আর একটা হলো সার্জিক্যাল কোনো প্রসিডিউর সার্জারির মাধ্যমে। তো এখন আমার অসুখটা কি এটার উপর ঠিক করেই কিন্তু আমার কোন ট্রিটমেন্টটা যাবে এটা নির্ভর করবে। তা এখন অসুখটা কী ধরনের হতে পারে? একটা হলো যে হার্টের রক্তনালীতে তার ব্লক থাকতে পারে, এই জাতীয় একটা অসুখ, ব্লকজনিত সমস্যা। আরেকটা হতে পারে তার ভালভের সমস্যা, আরেকটা হতে পারে তার জন্মগত কোনো ত্রুটি থাকতে পারে হার্টের মধ্যে, আরেকটা হতে পারে ছন্দপতন, ছন্দহীনতা, হয়তো এটাকে আমরা অ্যারিদমিয়া বলি, অ্যারিদমিয়া জাতীয় কোনো সমস্যা তার হচ্ছে, অথবা হার্টের কোনো ইনফেকশান হয়েছে, হার্টের চারিদিকে পানি জমে গেছে, এটা ইফিউশন বলি আর কি। হ্যাঁ, তাহলে যে জন্মগত ত্রুটি থাকে, অথবা হার্টের রক্তনালীতে ব্লক থাকে, অথবা তার ভালভের সমস্যা থাকে, অথবা তার হার্ট একটা নির্দিষ্ট ছন্দে চলতেছে, সেটা নষ্ট হলো, অ্যারিদমিয়া কেন হলো, সেই সেই সেটাও একটা অসুখ। তো এই যে এগুলি ট্রিটমেন্ট, এগুলি যাহাই করি না কেন, আমি আমাকে প্রথমে ওষুধের মাধ্যমে কিন্তু শুরু করতে হয়, ওষুধের মাধ্যমে শুরু করতে হয়, এবং একটা পর্যায়ে ওষুধের এই ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচকে সাপোর্ট করার জন্য বা এটাকে আরও ইফেক্টিভ করার জন্য আমরা হয় ইন্টারভেনশন নিয়ে আসি অথবা সার্জারি নিয়ে আসি। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন হার্টের রক্তনালীতে ব্লক হয়েছে, এখন ব্লক হলো এটা এটা শুরুতে আমরা করি কি, আমরা তাকে ওষুধ প্রয়োগ করি, একটা পর্যায়ে যে যখন দেখা যাবে যে ওষুধটা দিয়ে পরিপূর্ণতা আর হচ্ছে না, তখন আমরা করি কি, ইন্টারভেনশন করি। যেমন ধরেন অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওগ্রাম করে, অ্যানজিওগ্রাম মানে হলো হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা এটা দেখার একটা বুদ্ধি, একটা পরীক্ষা, জাস্ট এটা একটা পরীক্ষা। এরপরে সেই ব্লকটাকে ক্লিয়ার করতে বা ব্লকটাকে সরার জন্য আমরা ওখানে রিং ফিট করি, স্টেন্টিং যেটাকে বলি, আমাদের ভাষায় বলে পিসিআই, পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশন, অর্থাৎ করোনারি রক্তনালীর মধ্যে একটা একটা ফরেন জিনিস, একটা আলগা জিনিস এটা সেট করলাম, এটাই হচ্ছে রিং, বাংলায় বলি, আমাদের বলে স্টেন্ট। এগুলি ছাড়াও একটা অপশান আছে যেটা হলো বাইপাস বলি আমরা, সাধারণ রোগীরা জানে বাইপাস, অর্থাৎ এটাকে আমরা বলি সিএবিজি, একটা বাইপাস লাইন তৈরি করি, যেখানে যেমন একটা কালভার্ট বা একটা ব্রিজ যখন ইয়া হয়, নষ্ট হয়, তখন আমরা কি দেখি, পাশ দিয়ে একটা আলাদা রাস্তা, একটা রাস্তা হচ্ছে, ওরকম একটা আলাদা রক্তনালীর মাধ্যমে রাস্তা ক্রিয়েট করি। ভালভোপ্লাস্টি এটা কি ধরো স্যার? এটা, হ্যাঁ, ভালভে, এটা হচ্ছে ভালভের একটা অসুখ। ভালভটার কাজ হলো একটা জাস্ট দরজার মতো, দরজা দরজা একটা ঘরের, যেমন হাটের মধ্যে চারটা ঘর আছে, এই চারটা ঘরের মধ্যে এটা নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে পাল্লা আছে, দরজা আছে সোজা কথায়, এটাকেই ভালভ বলা হয়। তার মানে এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য, মানে এক চেম্বার থেকে আরেক চেম্বারে রক্ত যে যাবে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা দরজার পাল্লা লাগে। তো এই দরজা এবং দরজার পাল্লা, এটাই হলো ভালভ। তো কোনো কারণে যদি এটা ডিস্টার্ব হয়, তাহলে এটা আগের মতো আর খোলে না, ওপেন হয় না। তো দরজা যদি আমি ওপেন না করতে পারি, তো ওই রুমে তো আমি ঢুকতেও পারবো না, ব্লাড যেতেও পারবে না, ফলে তার কার্যক্রম ব্যাহত হবে, ফলে অসুখ হবে। তখন আমরা করি কি, এই এই ভালভটাকে যে সংকোচন হয়ে গেছে, সংকুচিত ভালভটাকে আমরা প্রসারণ করি, প্রসারিত করি। এই এই প্রসারিতটা করাটাকেই বলা হয় প্লাস্টি, প্লাস্টি করা, মানে এটাকে বড় করা, ফুলানো। এটা অপারেশনের মাধ্যমে হয় নাকি স্যার? হ্যাঁ, এটা এটা ইন্টারভেনশনের মাধ্যমে হয়, অর্থাৎ সার্জিক্যাল অ্যাপ্রোচ ছাড়াই ইন্টারভেনশনের মাধ্যমে আমরা হয়তো এই যে নিচে যে আমাদের কুচকির এখানে একটা রক্তনালী আছে, ফিমোরাল ভেন বা ফিমোরাল আর্টারি, এই দিক দিয়ে আমরা যাই, যে ভালভের ইয়া যদি অ্যাওটিক ভালভ হয় তাহলে আর্টারি দিয়ে যাই, ধমনী দিয়ে যাই, আর যদি মেটাল ভালভ হয় তাহলে আমরা ভেন দিয়ে যাই, ফিমোরাল ভেন দিয়ে যাই, এদিক দিয়ে যাই হার্টের মধ্যে যে পড়া। ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। স্যার, আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে এখন যে হার্টের ট্রিটমেন্ট, এটা কতখানি আধুনিকায়ন হয়েছে এবং কি ধরনের প্রযুক্তি আমাদের সাথে সংযুক্ত হয়েছে স্যার? আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকে 20 বছর আগেও যে পরিস্থিতিতে ছিলাম, এখন তো প্রায় ধরা যায় যে প্রায় মেডিকেল, পুরাতন মেডিকেল কলেজগুলোতেও এবং নতুনগুলোতেও এই ধরনের ক্যাথল্যাব আসছে। হ্যাঁ, এবং ক্যাথল্যাবের মাধ্যমে আমরা রুগীর এই যে অ্যানজিওগ্রাম করা, তারপরে রিং লাগানো, তারপরে ভালভোপ্লাস্টি করা, ইভেন পেসমেকার যেটা, হ্যাঁ, হার্টের গতি যখন কমে যায় তখন এটাকে পেসমেকারের মাধ্যমে গতিটাকে নিয়ন্ত্রণ করা হয় আর কি। তো এই যে পেসমেকার, এই পেসমেকারও এই ধরনের কাজগুলো আমরা দেখা যায় যে এই যে যেমন
আমাদের রাজশাহী মেডিকেল কলেজ আছে, দিনাজপুর মেডিকেল, ঢাকার বাইরে, হ্যাঁ, এই ধরনের রংপুর, এই ধরনের মেডিকেল কলেজগুলোতে কিন্তু এখন হচ্ছে আর কি। তো এটা একটা তো এই অঞ্চলের লোকের জন্য বিশাল একটা মানে সুখবর আর কি একটা, তাই না? হ্যাঁ স্যার, যেহেতু আপনি এই অঞ্চলের কথা বললেন, আঞ্চলিক বিষয়ে আসতে আরেকটি কথা বলতে চাচ্ছি স্যার। আপনি তো এখন প্রতি মাসে নিয়মিত রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে স্যার আপনি চেম্বার করছেন এবং রোগীদের সেবা দিচ্ছেন। স্যার, যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্প্রতি নতুন উদ্যমে স্যার নিজস্ব ভবনে কাজ শুরু করতে যাচ্ছে, স্যার এই হার্ট ফাউন্ডেশনে কী ধরনের সেবা জনগণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এবং এটি নিয়ে আমরা কী ধরনের আশাবাদী হতে পারি স্যার? না, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে সমগ্র এই উত্তরবঙ্গবাসী, বিশেষ করে রাজশাহী, গ্রেটার রাজশাহী, তাদের জন্য যে একটা একটা কি বলবো, একটা দাতব্যই, একটা দাতব্য প্রতিষ্ঠান আর কি, যে সরকারির বাইরেও, সরকারি প্রতিষ্ঠানের বাইরেও যেরকম একটা দাতব্য প্রতিষ্ঠান যেটা 24/7 সার্ভিস দিতে সক্ষম, এটা কিন্তু মানে সর্বাধুনিক চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে যে অ্যানজিওগ্রাম, স্টেন্টিং, পেসমেকার, এগুলি কিন্তু সরকারি মেডিকেল কলেজে এখনও 24/7 সার্ভিস নাই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা দেয়, যেমন সকাল থেকে হয়তো বিকাল পর্যন্ত, বাট একটা রোগী রাত 10টার সময় 11টার সময় বা মাঝরাত্রে বা শেষ রাত্রে বুক ব্যথা নিয়ে আসলো, ইমিডিয়েট তাকে যে একটা এখনকার নিয়ম হলো যে 24 ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে, পারলে 2 ঘন্টার মধ্যেই করতে হবে, না পারলে, তাও যদি না পারেন 4 ঘন্টার মধ্যে, তাও যদি না পারেন 24 ঘন্টার মধ্যে এই আধুনিক চিকিৎসার দিকে আসতে হবে। তো এই ব্যাপারটা আমাদের এইখানে, এই যে রাজশাহী হার্ট ফাউন্ডেশন যেখানে, তো এটা একটা বিশেষ মানে যারা এর পিছনে আছেন সবারকে আসলে এটা তাদের প্রতি, এই অঞ্চলের মানুষের এটা কি মানে আমি বলবো যে এটা একটা কৃতজ্ঞতা বোধ মানে থাকবে আর কি, যে এই তারা যে নিরলস পরিশ্রম করে যে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাচ্ছে আর কি। স্যার, আমরা জানি একটা বিশাল সুযোগ, আমরা জানি যে স্যার আপনিও নিয়মিত সেখানে রোগীদের সেবা দিচ্ছেন এবং আমরা আশাবাদী হতে পারি এই ব্যাপারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম দেশবরেণ্য কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান স্যারের সঙ্গে। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহিব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আবাবিল, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভিজিটিং কনসালটেন্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাকালী, ঢাকা। স্যার, বিরতির পর আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি রংপুর, ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত এক কথাই বলবো যে সেবা প্রদানের জন্য ঘুরে বেড়াচ্ছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুব ভালো লাগা কাজ করছে আমাদের যে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট দিন, দুটি নির্দিষ্ট দিন আমাদের রাজশাহীবাসী সেবা করার জন্য আসছেন। স্যার, আমরা আপনার কাছে পরবর্তী যে বিষয়টি জানতে চাচ্ছিলাম স্যার, যে অনেক সময় আমরা দেখি যে জন্মগতভাবে অনেক শিশু হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং তারা চিকিৎসার জন্য অনেক উদ্গ্রীব থাকে যে কী ধরনের চিকিৎসা নেওয়া উচিত। তো স্যার, এই ত্রুটিগুলো সাধারণত কী ধরনের হয় এবং কী ধরনের সেবা তাদের জন্য প্রয়োজন স্যার? হ্যাঁ, না, এটা জন্মগত ত্রুটি, এটা একটা মানে নির্ভর করে তার কি ধরনের সমস্যাটা হচ্ছে আর কি। যেমন যেমন হার্টের মধ্যে ছিদ্র থাকে, আমরা বলি এএসডি, ভিএসডি, অর্থাৎ এক জায়গায় এক চেম্বার থেকে আরেক চেম্বারে যাওয়ার পথে, যেমন এই রুম থেকে ওই রুমে যাওয়ার মধ্যে একটা ওয়াল থাকে, এই ওয়ালের মধ্যে যদি কোনো এখন ছিদ্র থাকে তাহলে ওই এই রুম ওই রুমের কার্যক্রম ব্যাহত হবে স্বাভাবিকভাবেই। হ্যাঁ,
তো এরকম এটাকে বলি, এটা বলি শান্ট অ্যানোমালি বলি আমরা এটাকে। হ্যাঁ, এটাকে বলি, যেমন এটাকে বলে এএসডি, ভিএসডি, এই ধরনের একটা হতে পারে। আরেকটা হতে পারে তার সায়ানোটিক কনজেন্টাল, অর্থাৎ দূষিত রক্তের সাথে বিশুদ্ধ রক্ত মিশে যাচ্ছে, যেটা হওয়ার কথা না, পৃথক হওয়ার কথা। ফলে মিশে যাওয়ার ফলে আমার শরীরে তখন একটা দূষিত রক্ত চলে আসছে। হ্যাঁ, এটা মানে অক্সিজেন মানে যুক্ত রক্ত থাকার কথা, সে জায়গায় কার্বন ডাইঅক্সাইড হলো বিশুদ্ধ মানে দূষিত আর কি। বিশুদ্ধ মানে অক্সিজেনেশন, আর দূষিত হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ। তো এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মিশ্রিত যে রক্তটা আমাদের শরীরে চলে আসছে, ফলে আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না এই এই বিশুদ্ধ এই এই দূষিত রক্তের কারণে আর কি। তো এটা সাইনোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ বলি, এটা একটা শিশুদের হয় কি এটা? হ্যাঁ, এটা শিশুদেরই, এটা জন্মগত ত্রুটি আর কি। এছাড়া ভালভের কিছু জন্মগত আছে, শুরু থেকে ভালভের জন্মগতভাবে ভালভগুলো স্টেনোসিস হয়। আবার অনেকগুলো দেখা যায় ভালভের যে পাল্লা, কোনোটায় হয়তো তিনটা পাল্লা থাকার কথা। ভালভ মানে কি, মানে একটা দরজা আর কি। হ্যাঁ, তো এটার পাল্লা যেমন আমাদের থাকে, যেমন ওদের এদের হয়তো দুইটা থাকার কথা তিনটা আছে, তিনটা থাকার কথা একটা আছে, ফলে তার নর্মাল কার্যক্রম ব্যাহত হয়। অর্থাৎ এনিথিং মানে অ্যাবনর্মাল, যদি আমাদের নর্মালি যে ফাংশন করে আমাদের শরীর, এখানে যদি অ্যাবনর্মাল কোনো কিছু থাকে তাহলে তখন ডিজিজ প্রসেসটা শুরু হয় আর কি, অসুখটা শুরু হয়। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন স্যার। এই ধরনের সমস্যা যখন তৈরি হয় একটা শিশু, এগুলো স্যার ওভারকাম করা সম্ভব এবং কতখানি সম্ভাবনা থাকে স্যার এগুলো ভালো হওয়ার? হ্যাঁ, কিছু কিছু সমস্যা, যেমন ছিদ্রজনিত সমস্যা দেখা যায় একটা মেজর একটা একটা পার্ট অফ পেশেন্টের বা বাচ্চাদের, প্রকৃতিগতভাবে অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর যেগুলি ঠিক না হয় সেগুলি তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলি আমরা এই এগুলি ট্রিটমেন্ট করতে হয় আর কি। ধন্যবাদ স্যার, আপনারা অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন স্যার, এবং আমরা জানি যে স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও হাঁটা চলার একটা পরামর্শ থাকে, যে অন্তত পক্ষে সপ্তাহে 5 দিন 40-50 মিনিট করে দ্রুত লয়ে হাঁটতে হবে। স্যার, এই যে রমজান মাস, রমজান মাসে তো স্যার এই যে হার্টের পেশেন্টদের জন্য এবং স্বাভাবিক মানুষদের জন্য এই হাঁটাটা কী ধরনের অব্যাহত থাকবে বা এটা কীভাবে রুটিন মেনটেন করা যেতে পারে স্যার? না, এটা যেটা হলো যে আমরা রমজানে ভিগোরাস এক্সারসাইজের কোনো সুযোগ নাই, এটা মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের একটা এক্সারসাইজ বা একটু হাঁটা চলা এসে করতে পারে। এবং এটা অবশ্যই দেখা যায় যে মানে ইফতারের পরের সাথে সাথেই না, একটু রেস্ট নিয়ে তারপরে আর কি, ইফতার করবে, হ্যাঁ, তারপর একটু রেস্ট নিল ঘন্টাখানিক, এরপরে হয়তো সে 40-45 মিনিট একটা হালকা থেকে মাঝারি ধরনের একটা এক্সারসাইজ বা হাঁটলো, এরপরে সে তার ধর্মীয় কাজ, নামাজ বা এরপরে সহনীয় মাত্রা, এটা একটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে তার ধর্মীয় অনুষ্ঠান, যেমন নামাজ কালাম এগুলি করলো, করার পরে তারপরে সে হয়তো হালকা একটু নাস্তা বা একটু জুস খেলো বা এ করলো, তারপরে সে একটা হালকা থেকে মাঝারি ধরনের একটা সে হাঁটলো আর কি। এখানে মানে ভিগোরাস কোনো কিছু করার নাই, সুযোগ নেই রমজানে, দরকারও নাই, কারণ আমরা তো সারাদিন ফাস্টিং থাকতেছি না, ফাস্টিং থাকার পরে হঠাৎ করে ভিগোরাস কোনো কিছু করতে যাওয়াটা, এটা আমরা নিষেধ করি আর কি। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আসলে শেষ পর্যায়ে এসে আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম স্যার, যে কোন কোন মানুষ আসলে কী ধরনের মানুষ বা কোন শ্রেণীর মানুষেরা হার্টের ঝুঁকিতে আছে বা হার্টের অ্যাটাকের বা হার্ট ফেলিওরের বা হার্টের সমস্যার ঝুঁকিতে রয়েছে? প্রথমেই ঝুঁকি আমরা জানি যেগুলি রিস্ক কোনো, যেমন ধরুন ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাই প্রেশার, হ্যাঁ, যারা স্মোকার, অ্যালকোহলিক, হ্যাঁ, যারা এখনও যারা অবেজ পেশেন্ট, ওজন কমাচ্ছে না, বা যারা খুব সিডেন্টারি লাইফ স্টাইল বলি মানে খুব অলস জীবনযাপন করছে আর কি, এই যে ধরনের খাওয়া দাওয়ারও কোনো খেয়াল নাই, হাঁটা চলারও কোনো খেয়াল নাই, ইচ্ছা মতো চলা নিজের মতো চলছে আর কি, এই ধরনের রোগীগুলো বেশি ঝুঁকিপূর্ণ আর কি। বিশেষ করে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, হ্যাঁ, আর ওবেসিটি, এই তিনটা, এই তিন ধরনের পেশেন্ট ঝুঁকিপূর্ণ। তবে কথা হলো যে এটা বংশের একটা বিশাল একটা বংশগত, যেটা জেনেটিক বলি আমরা, এটা কিন্তু জেনেটিক একটা বিশাল রোল আছে এখানে। যে দেখা যায় যে যাদের ফ্যামিলিতে এই ধরনের হার্ট ডিজিজ আছে, হ্যাঁ, যাদের বাবা দা, চাচা বা দাদাদের মধ্যে এই ধরনের, তাদের খুবই কেয়ারফুল থাকা উচিত এবং এই বিষয়গুলো খুব সচেতনভাবে তাদের ইয়ে করা উচিত আর কি। মানে স্যার কোনো বয়সের মাত্রা আছে কিনা? না, আগে আমরা বলতাম যে 14 নিচে সাধারণত ইস্কেমিক বা হার্টের ইয়েগুলো হয় না। হ্যাঁ, ইস্কেমিক হার্ট ডিজিজ বলি, করোনারি আর্টারি ডিজিজ তো আমাদের মেইন এখানে ইয়ে আর কি, ফ্যাক্টর আর কি। তো এখন কোনো স্থান, কাল, পাত্র, বয়স কোনো কিচ্ছু নাই। এখন আমরা যে কিছুদিন আগে দেখলাম 16 বছরের একটা মেয়ে, মেয়েদের সাধারণত হার্টের কম হয়, হ্যাঁ, হার্টের অ্যাটাক বা হার্টের ইস্কেমিক হার্ট ডিজিজ কম হয়, কিন্তু দেখলাম সেদিন আমরা 16-17 বছরের একটা মেয়ে ইন্টারমিডিয়েটের পরে হয়ে গেছে। তারও কিছুদিন আগে আমি একটা দেখলাম যে আমরা বাচ্চাটার বয়স কত, 11-12 বছর হবে, হ্যাঁ, 7-8-এ পরে সেই 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 বাচ্চারও দেখলাম যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমরা যে হসপিটালে ভর্তি করে তাকে ট্রিটমেন্ট করলাম আর কি। তো এই বিষয়গুলো তাই মানে পরিষ্কার তাহলে মেসেজ যেটা হচ্ছে যে আসলে এর কোনো বয়স নাই। হ্যাঁ, এটা মূল ফ্যাক্টর হলো যে ফ্যামিলিয়াল
যে সম্পর্ক জেনেটিক বংশগত একটা বিশাল সম্পর্ক আছে। আর সেখানে আর যেটা হলো যে আমাদের এই যে চলাফেরা রিস্ক ফ্যাক্টর, যেগুলি যদি ডায়াবেটিস যাতে না হয় বা হলে সেটাকে কন্ট্রোল করা, প্রেশার থাকলে হাই প্রেশার থেকে কন্ট্রোল করা, কোমরবিডিটির যে কন্ডিশন রিস্ক ফ্যাক্টর যেগুলি বলি আর কি, সেগুলিকে ওয়েল হ্যান্ডেল করা, সেগুলির ব্যাপারে সচেতন থাকা, যাতে না হয় সেটা জরুরি, বাট যদি হয়ে যায় সেটা যেন আমরা কন্ট্রোল করতে পারি, এটা হলো ইম্পর্টেন্ট। সর্বশেষ কথা স্যার, এই যে আমরা বলতে যাচ্ছি যে ঝুঁকি যেন না হয়, পূর্ব থেকে কী ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত বা কী ধরনের সাবধানতাগুলো আমরা মেনটেন করতে হ্যাঁ আমরা যেমন চলাফেরা, যেমন প্রতিদিন যেমন 45 মিনিটস এ ডে, 6 ডেজ এ উইক অ্যাটলিস্ট আর কি, সপ্তাহে 6 দিন অ্যাটলিস্ট অন্তত 45 মিনিট করে ব্রিস্ক, মানে একটু জোরে হাঁটা। এটা খাওয়া দাওয়ার মধ্যে যেমন স্মোকিং, অ্যালকোহল এগুলি থাকলে অ্যাভয়েড করা, ফ্যাটি যে ফুড যেগুলি আছে, অয়েল, হ্যাঁ, তেল, ঝাল, মশলা, এগুলিকে যত মিনিমাম আর কি, খুব অল্প পরিমাণে এগুলি নেওয়া, চর্বি জাতীয় জিনিসটা যতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকা উচিত, হ্যাঁ, এবং টেনশন ফ্রি, যদিও এটা খুব কঠিন, কারণ এত সময়টাই তো এখন প্রত্যেকটা কাজেই একটা আর কি, টেনশন বা সব জায়গায় স্ট্রেসফুল লাইফ আর কি যেটা, তবে যতটুকু পারা যায় সোশ্যালিটি মেনটেন করলে কিন্তু স্ট্রেসটা কমে যায়। কারণ আমরা যেমন এখন একক পরিবার হয়ে গেছে, যেমন যদি এটা যদি আমরা শেয়ার করি বা একটা দেখা যায় যে বন্ধু বান্ধব, তাহলে কিন্তু স্ট্রেস অনেক কমে যায়। আর কোনো একটা জিনিস নিজের মধ্যে নিয়ে থাকলে কিন্তু দেখা যায় স্ট্রেসটা অনেক বেশি, তো এই জন্য একটা ভালো মানে ফ্রেন্ড সার্কেল বা একটা ফ্যামিলি সার্কেল, এটা গেট টুগেদার, এটা কিন্তু খুব দরকার, শেয়ারিংয়ে কিন্তু স্ট্রেস কমে যায়। ধন্যবাদ স্যার, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে শুনলাম এবং আমরা বিশ্বাস করি স্যার, হ্যাঁ, আপনার কাছে যা কিছু শুনলাম এগুলো থেকে আমাদের বরেন্দ্র টিভির দর্শকদের অনেক অনেক পরামর্শ এবং অনেক অনেক উপকার হবে, এটি আমরা বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসানা বাবিল। আজকে আমাদের মাঝে আলোচনা করবার জন্য, কথা বলবার জন্য উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, দেশ বরেণ্য কার্ডিওলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভিজিটিং কনসালটেন্ট ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে টেলিভিশনকে ধন্যবাদ। স্যার, আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার থাকছে এবং আমরা বিশ্বাস করি পরবর্তীতে আপনার সঙ্গে আমাদের আবারও দেখা হবে স্যার। ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সামান্যতম পরামর্শ পেয়ে থাকেন, বিন্দুমাত্র আপনাদের উপকার হয়ে থাকে, তাহলেই আমরা আমাদেরকে সফল মনে করব, আমাদের এই অনুষ্ঠানের সফলতা আসবে সেখানেই। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে প্লট বুকিংয়ে এবং অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আপনারা ঠিক রমজান মাসের প্রতিদিন 4:30 বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায় আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস বক্সে গিয়ে আপনাদের সেই প্রশ্নটি করবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার। আপনারা সবাই ভালো থাকুন, পুরো রমজান মাস জুড়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন। আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।